আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন। সিভিল এক্সপেরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ সাহেব, আজকে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কালকে সকালে আমার প্রজেক্টের ছাত্রালয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ছাত্রালয়ের পূর্বেই আমাকে করে রাখতে হয়। যেহেতু কালকে সকালবেলা আমার ছাদ ঢালাই, তা আমি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি আমার ছাদ ঢালাইয়ের জন্য, সেগুলাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো বন্ধুরা, চলুন দেখি একে একে আমি কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি কালকে ছাদ ঢালাইয়ের জন্য। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিন। সকালবেলা ছাদ ঢালাইয়ের প্রস্তুতিতে সর্বপ্রথম আমি যে কাজটা করেছি সেটা সম্পূর্ণ ছাদটাকে মেপে কতটুকু পরিমাণ ম্যাটেরিয়ালস লাগে সেটাই হিসাব করছি, এবং সেই অনুযায়ী সম্পূর্ণ ম্যাটেরিয়ালসটুকু, কতটুকু বালি লাগে, কতটুকু খোয়া লাগে, কতটুকু পাথর লাগে, এগুলো আমি একে একে হিসাব করে সবগুলো ম্যাটেরিয়ালস সাইডে ইনশিওর করছি। এই যে দেখতে পাচ্ছেন সিমেন্ট আনছি, আমার এখানে যতটুকু সিমেন্ট লাগবে তার পুরাটাই আমি এখানে আনছি গতকালকে রাতে। এটা হচ্ছে ইটের খোয়া তৈরি করছি, আমার এখানে যতটুকু পরিমাণ ইটের খোয়া লাগবে আমি খোয়াগুলা সব সাইডে ইনশিওর করছি। এখানে পাথর লাগবে, পাথরগুলো আনছি, বালি লাগবে, বালিও আনছি, বালি আরও লাগবে, সেগুলোর জন্য অর্ডার দেওয়া হয়েছে, রাত্রে আসবে। ঢালাই মেশিন প্রস্তুত করে রাখছি, যেহেতু কাল সকালবেলা অনেক সকাল সকাল ঢালাই শুরু হবে, সকালবেলা কোনো ধরনের সময় নষ্ট না হয় এজন্য মিক্সার মেশিন রেডি করে রাখছি। অবশ্যই পাথর এবং খোয়া সুন্দর করে, মানে পর্যাপ্ত পরিমাণে ভিজাতে হবে, তা আমি অলরেডি পাইপে, যে দেখতেই পাচ্ছেন পাইপ রেখে দিছি, যে খানিকটা পরপরই আমি আজকে বিকাল থেকেই অলরেডি ভিজানো শুরু করে দিছি। এবার আমি চেক করে দেখব পানি এবং বিদ্যুতের লাইন ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, মোটর রানিংই আছে, আমার পানিতে কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে আমার লাইনের পানি। আমি আরও একটা কাজ করেছি, সেটা হলো ঢালাই কাজের সময় যদি পানিতে প্রবলেম হয়, এর বিকল্প ব্যবস্থা হিসাবে আমি এই যে ওয়াটার ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের ভিতর আমি পর্যাপ্ত পরিমাণে পানি ভরে রাখছি। তো আপনারাও এটা করবেন, বিকল্প ব্যবস্থা রাখবেন যাতে ঢালাই কাজ চলাকালীন সময়ে পানির কোনো সমস্যা না হয়। এই কাজগুলো ব্যতীত আমি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে রাখছি। সেই গুরুত্বপূর্ণ কাজের ভিতর যদি ঢালাই করতে রাত হয়ে যায় তখন আলো স্বল্পতা দেখা দেবে, এই কারণে আমি কিছু লাইটের ব্যবস্থা করে রাখছি পূর্বেই। আরও একটা কাজ করে রাখছি, ভাইব্রেশন মেশিনগুলা ঠিক করে রাখছি। অবশ্যই দুইটা তিনটা করে এক্সট্রা নজেল রাখবেন, যদি একটা নজেলে সমস্যা হয় যাতে কাজ চালিয়ে নেওয়া যায়, এজন্য অবশ্যই এক্সট্রা নজেল রাখবেন। আমি ঢালাই মিস্ত্রিদেরকে আজকেই বলে রাখছি যে কালকে সকালে ঢালাই, আমি ইলেকট্রিক মিস্ত্রিদেরকে বলে রাখছি কালকে সকালে ঢালাই হবে, তারা সর্বাত্মক যেন ঢালাইয়ের সময় ছাদে থাকে। ঢালাইয়ের অনুপাত লেখার জন্য দুজনকে বলে রাখছি, তারা সবসময় ঢালাইয়ের
মিক্সিং রেশিওটা নিয়ন্ত্রণ করবে, ইট বালি সিমেন্ট কতটুকু লাগবে সেটাকে ঠিক করে দিবে। আমি অলরেডি ঢালাই মিক্সিংয়ের জন্য খাতা কলম সব সাইডে এনে রেডি করে রেখেছি। একজন প্লাম্বিং মিস্ত্রিকে বলে রেখেছি যে এসে ছাদ ঢালাইয়ের সময় থাকবে, যাতে পানির কোনো সমস্যা হলে সে সঙ্গে সঙ্গে ঠিক করে দিতে পারে। তো ডিয়ার ভিউয়ার্স, এই গুরুত্বপূর্ণ কাজগুলোই আমি সাইডে ইনশিওর করছি। ঢালাইয়ের পূর্বে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার বলুন, মালিক বলুন, তাদেরকে ঢালাইয়ের আগের দিন এই সমস্ত কাজগুলো সাইডে ইনশিওর করতে, যাতে করে খুব সকাল সকাল পরদিন ঢালাই দেওয়া যায় এবং কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই ঢালাই কাজটা সুস্থভাবে শেষ করা যায়। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি খুব সহজে পেয়ে যান।